কলকাতা থেকে আপনাদের সাথে আছি আমি চৈতালি রায়। শুরুতেই জানিয়ে দিচ্ছি আমাদের হাতে পাওয়া সর্বশেষ সংবাদ শিরোনাম। যুদ্ধ হলে কে জিতবে, পাকিস্তান নাকি ভারত? সামরিক শক্তিতে কে এগিয়ে, ইমরান খান নাকি মোদি? চ্যানেল টোয়েন্টি তারা থাকছে ভারতকে মুসলিম বিদ্বেষী রাষ্ট্র ঘোষণা ইমরান খানের কোণঠাসা মোদি। এবার লাদাখে চীন নয়, ভারতের জন্য আতঙ্ক ছড়াচ্ছে নতুন শত্রু। জাতিসংঘে মোদি আক্ষেপ, ভারত কোণঠাসা। অবশেষে এরদোগানের মা কাছে মাথানো আলো গ্রিস, খুশিতে ভাসছে মুসলিমরা। এরপর আরো থাকছে ক্ষমা চেয়েও পার পাচ্ছে না কিম, তদন্তে নামছে দক্ষিণ কোরিয়া। সর্বশেষ আলোচনাটি দর্শকদের জন্য থাকছে একটি বিশেষ প্রতিবেদন। ট্রাম্পের বাড়ি গেলেই ময়লা কাপড় সঙ্গে নেন নেতানিয়াহু, কিন্তু কেন জেনে নিন কুৎসিত রহস্য। দর্শক শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত প্রতিবেদনে যাওয়ার আগে অনুরোধ করবো চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও পাশে থাকা বেল বাটনে ক্লিক করে আপডেট থাকুন। যুদ্ধ হলে কে জিতবে, পাকিস্তান নাকি ভারত? সামরিক শক্তি থেকে এগিয়ে, ইমরান খান নাকি মোদি? দক্ষিণ এশিয়ার দুই প্রতিদ্বন্দ্বী দেশের হাতে রয়েছে পারমাণবিক অস্ত্র। এক দেশ থেকে আরেক দেশে ভয়াবহ আঘাত হানতে পারে এসব অস্ত্র। ভারতের হাতে আছে অগ্নি তিন, ব্রহ্মাস সহ নয় ধরনের ক্ষেপণাস্ত্র। এগুলোর পাল্লা 3 থেকে 5 হাজার কিলোমিটার। অন্যদিকে পাকিস্তানের হাতে আছে শাহিন 2 ক্ষেপণাস্ত্র, এর পাল্লা 2000 কিলোমিটার। এছাড়া আছে 140 থেকে 150টি পারমাণবিক ওয়ারহেড। ভারতের হাতে আছে এমন 130 থেকে 140টি অস্ত্র। দুই দেশের হাতে পারমাণবিক অস্ত্র থাকায় তা ব্যবহারের ঝুঁকিও আছে। দক্ষিণ এশিয়ার চির প্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তানের সামরিক বাজেট, পারমাণবিক সক্ষমতা, সামরিক বিমান ও নৌবাহিনীর তুলনামূলক একটি চিত্র তুলে ধরে প্রতিবেদন প্রকাশ করেছে আল জাজিরা। সামরিক বাজেটে কে এগিয়ে? সর্বশেষ তথ্য অনুসারে 14 লাখ সেনা সদস্যদের জন্য 2018 সালে ভারত সামরিক খাতে বরাদ্দ করেছিল 4 ট্রিলিয়ন রুপি। এই পরিমাণ অর্থ দেশটির জিডিপির 2.1%। অন্যদিকে পাকিস্তান তার 6,53,800 সেনা সদস্যের জন্য গত বছরের 1.26 ট্রিলিয়ন পাকিস্তানি রুপি বাজেট বরাদ্দ করেছিল, যা দেশটির জিডিপির প্রায় 3.6%। ক্ষেপণাস্ত্র ও পারমাণবিক অস্ত্র কার বেশি? কোন দেশের সেনাবাহিনীর শক্তি কত? আইআইএসএস এর তথ্যে বলা হয়েছে 12 লাখ সদস্য শক্তিশালী সামরিক বাহিনী আছে ভারতের। পাকিস্তানের সেনাবাহিনী অপেক্ষাকৃত ছোট, বাহিনীর সেনা সদস্য 5,60,000। ভারতের বিমান বাহিনীর সদস্য 1,27,200। যুদ্ধ বিমান 814টি, পাকিস্তানের হাতে আছে 425টি যুদ্ধ বিমান। অন্যদিকে চীন মনে করে পাকিস্তানের সামরিক শক্তি যথেষ্ট শক্তিশালী। ভারত যদি পাকিস্তানে হামলা করে, পরমাণু শক্তিধর পাকিস্তান ছেড়ে দিবে না, বরং ভারতকে মোকাবেলা করে নিজের সার্বভৌমত্ব টিকিয়ে রাখার ক্ষমতা পাকিস্তানের সামরিক বাহিনীর আছে। ঝাও কানচেং নামে ওই চীনা বিশ্লেষক জানান, ভারতকে মনে রাখতে হবে তাকে প্রতিরোধ করার জন্য যথেষ্ট শক্তি আছে পাকিস্তানের। তিনি বলেন উভয় দেশই পরমাণু শক্তিধর। তিনি বলেন তবে ভারত খুব সহজে ইসলামাবাদের বিরুদ্ধে জয়ী হবে, কিন্তু তা নয়। সত্যতা হচ্ছে নিজের সার্বভৌমত্ব রক্ষার জন্য যথেষ্ট শক্তি পাকিস্তানের আছে, এ পরমাণু অস্ত্রকে উড়িয়ে দেওয়ার মতো নয়। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে ভারতকে মুসলিম বিদ্বেষী রাষ্ট্র ঘোষণা ইমরান খানের কোণঠাসা মোদি। ভারতে ইসলাম ফোবিয়া বা মুসলিম বিদ্বেষকে সরাসরি রাষ্ট্রীয়ভাবে পৃষ্ঠপোষকতা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। শুক্রবার জাতিসংঘের সাধারণ পরিষদে তার বক্তব্যে অভিযোগটি করেন তিনি। প্রাণঘাতী করোনা ভাইরাস মহামারীর কারণে এবছর ভার্চুয়াল পদ্ধতিতে অনুষ্ঠিত হচ্ছে জাতিসংঘের সম্মেলন। সেখানে রেকর্ড করা বক্তব্যে পাক প্রধানমন্ত্রী ইমরান খান বলেন, অত্যন্ত দুঃখের সঙ্গে বলছি যে আজ বিশ্বের একমাত্র দেশ যেখানে রাষ্ট্রীয়ভাবে ইসলাম ফোবিয়ার পৃষ্ঠপোষকতা করা হচ্ছে, আর সেটি হচ্ছে ভারত। তার মত এর কারণ হচ্ছে দুর্ভাগ্যজনকভাবে আজ আরএসএস এর আদর্শ ভারত শাসন করছে। তারা বিশ্বাস করে ভারত শুধু হিন্দুদের জন্য, অন্যরা সমান অধিকার। তারা বিশ্বাস করে ভারত শুধু হিন্দুদের জন্য, অন্যরা সমান নাগরিক নয়। গত আগস্টে ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরে স্বায়ত্তশাসন বিলুপ্ত করার এর আগেও ভারত সরকারের কঠোর সমালোচনা করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী। যদিও কাশ্মীরের বিচ্ছিন্নতাবাদীদের অস্ত্র প্রশিক্ষণ দিয়ে পাকিস্তান সরাসরি সহায়তা করছে বলে অভিযোগ রয়েছে ভারতের, তবে বরাবরই এসব অভিযোগ অস্বীকার করেছে পাক সরকার। বিষয়টি নিয়ে জাতিসংঘে ইমরান খান বলেছিলেন, আন্তর্জাতিক আইন অনুসারে জম্মু কাশ্মীরে বিরোধ নিষ্পত্তি না হওয়া পর্যন্ত দক্ষিণ এশিয়ায় স্থায়ী শান্তি ও স্থিতিশীলতা আসবে না। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে লাদাখে চীন নয়, ভারতের জন্য আতঙ্ক ছড়াচ্ছে নতুন শত্রু। আসলে লাদাখে ভারতের সবচেয়ে বড় শত্রু হিসেবে চীনকে দেখা হলেও আসলে কিন্তু তা নয়।
সময় যত এগোচ্ছে পরিবেশও ঠিক ততটুকু খারাপ হচ্ছে। ধীরে ধীরে আসতে শুরু করছে শীতকাল, আর সেই শীত জুড়ে সংঘর্ষ পরিস্থিতি ভারতের সেনাবাহিনীতে নেওয়া হয়েছে বিশেষ প্রস্তুতি। চীন এবং শীত সব মিলিয়ে লাদাখের পরিস্থিতি মোটের উপর ভালো নয়। লাদাখ সীমান্ত শীতকাল জুড়ে এক চরম কঠিন পরিস্থিতি তৈরি করে ভারতীয় সেনার জন্য। বিশ্বের সর্বোচ্চ সমরক্ষেত্র ও সীমান্তে অত্যন্ত প্রহরায় রয়েছে ভারতীয় সেনা। সেই লাদাখের শীত মানে এক অবর্ণনীয় কষ্ট। সেনার পক্ষ থেকে জানানো হয়েছে শীতের সময় লাদাখে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা উন্মুক্ত থাকলেও এবারে আর তা রাখা হবে না। আশঙ্কা করা হচ্ছে আসন্ন শীতের কারণে ভারতীয় সেনা যদি প্রকৃত নিয়ন্ত্রণ রেখা থেকে পিছিয়ে যায় তাহলে চীনা সেনা প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় কৌশলগত অবস্থানগুলো দখল করে নেবে নিশ্চিত। বিশেষ করে সীমান্তে গত 45 বছরের ইতিহাসে এই প্রথম যেভাবে চীনা সেনা 100-200 রাউন্ড গুলি চালিয়েছে তারপরে আর ঝুঁকি নিতে রাজি নয় ভারত। এই আরেকটি হট নিউজ হচ্ছে জাতিসংঘের মধ্যে আক্ষেপ, ভারত কোণঠাসা। জাতিসংঘের সিদ্ধান্ত গ্রহণকারী সর্বোচ্চ ফোরাম নিরাপত্তা পরিষদে ভারতকে যুক্ত করার জোরালো তাগিদ দিয়েছে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শনিবার সন্ধ্যায় জাতিসংঘের সাধারণ পরিষদে দেওয়া ভাষণে তিনি প্রশ্ন রাখেন, আর কতদিন আমাদের অপেক্ষা করতে হবে? মোদি বলেন, সময়ের সঙ্গে তাল মেলাতে জাতিসংঘের সংস্কার প্রয়োজন। ভারতীয় সম্প্রচার মাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে। জাতিসংঘের সিদ্ধান্ত গ্রহণকারী সর্বোচ্চ ফোরাম নিরাপত্তা পরিষদ, কেবল এই ফোরামে নেওয়া সিদ্ধান্ত মানতে আইনগত বাধ্য সব সদস্য দেশ। 15 সদস্যের ফোরামটির স্থায়ী সদস্য 5টি দেশ হল যুক্তরাষ্ট্র, চীন, রাশিয়া এবং ফ্রান্স। কেবল এই দেশগুলোরই যে কোনো সিদ্ধান্তের বিরুদ্ধে ভেটো দেওয়ার ক্ষমতা রয়েছে। ভারত এখন পর্যন্ত 7টি মেয়াদে নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য হিসেবে ভূমিকা রেখেছে। 2021 সালে 1 জানুয়ারি থেকে 2 বছরের মধ্যে আরেক মেয়াদের জন্য ইতিমধ্যে নির্বাচিত হয়েছে দেশটি। অস্থায়ী সদস্য হিসেবে ভূমিকা রাখলেও এবার স্থায়ী সদস্য হওয়ার জোরালো আকাঙ্ক্ষা প্রকাশ করলেন দেশটির প্রধানমন্ত্রী। সাধারণ পরিষদে দেওয়া ভাষণে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, আমরা যখন দুর্বল ছিলাম তখন দুনিয়ার জন্য সমস্যা তৈরি করিনি, আবার যখন শক্তিশালী হয়ে গেলাম তখনও বিশ্বের বোঝা হয়নি। কোন পর্যন্ত অপেক্ষা করতে হবে? জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে ভারত সেনা পাঠিয়েছে আর প্রাণ হারিয়েছে সবচেয়ে বেশি সেনা। এটি আরেকটি হট নিউজ হচ্ছে অবশেষে দোকানের কাছে মাথা নোয়ালো গ্রিস, খুশিতে ভাসছে মুসলিমরা। পূর্ব ভূমধ্যসাগর উত্তেজনা নিরসনে কূটনৈতিক সমাধান খুঁজছে মুসলিম রাষ্ট্র তুরস্কের প্রতি আহ্বান জানিয়েছেন ইউরোপের দেশ গ্রিস। শুক্রবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদে দেওয়া ভাষণে গ্রিক প্রধানমন্ত্রী কাইরিয়াকোস মিতসোতাকিস প্রতিবেশী রাষ্ট্র দুটির মধ্যে আলোচনার মাধ্যমে সহযোগিতার সম্পর্ক গড়ে উঠবে বলে আশা প্রকাশ করেন। যদিও বিরোধপূর্ণ জলসীমা জ্বালানি সম্পদ অনুসন্ধানে গিয়ে তুরস্ক আগ্রাসন চালাচ্ছে বলেও এবার অভিযোগ করেন তিনি। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে। জ্বালানি সম্পদ অনুসন্ধানে তুরস্ক গত মাসে ভূমধ্যসাগরে বিতর্কিত জলসীমায় জাহাজ মোতায়েন করলে গ্রিসের সঙ্গে উত্তেজনা তৈরি হয়। অনুসন্ধানকারী জাহাজ অরুচুর রয়েছের সঙ্গে যুদ্ধ জাহাজ মোতায়েন করে তুরস্ক। পাল্টা যুদ্ধ জাহাজ মোতায়েনের পাশাপাশি কয়েকটি ইউরোপীয় মিত্র দেশ এবং সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে যৌথভাবে নৌ মহড়া চালায় গ্রিস। গত 13 সেপ্টেম্বর তুরস্ক রক্ষণাবেক্ষণের জন্য অরুচ রেজকে উপকূলে ফিরিয়ে আনলে উত্তেজনা খানিক প্রশমিত হয়। এটি আরেকটি হট নিউজ হচ্ছে ক্ষমা চেয়ে পার পাচ্ছেন না কিম, তদন্তে নামছে দক্ষিণ কোরিয়া। দক্ষিণ কোরিয়ার এক সরকারি কর্মকর্তার হত্যার ঘটনায় উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন বিরল ক্ষমা প্রার্থনা করলে ঘটনাটি আরও তদন্তের আহ্বান জানিয়েছে সিউল। শনিবার জাতীয় নিরাপত্তা কাউন্সিলের বৈঠকের পর দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের কার্যালয় বিবৃতির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে। সেখানে বলা হয়, ঘটনাটি নিয়ে উভয় পক্ষের বক্তব্যে ভিন্নতা থাকায় প্রয়োজনে পিয়ংইয়ং এর সঙ্গে যৌথ তদন্ত করা হবে। তারপরও উত্তর কোরিয়ার প্রতি নরম মনোভাব পোষণ করছেন দেশ তারপরে উত্তর কোরিয়ার সঙ্গে নরম মনোভাব প্রকাশন করছেন নিজ দেশের এমন সমালোচনার মুখে পড়েছেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জা ইন। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে। দুই দেশের সীমান্তবর্তী সামুদ্রিক জলসীমা থেকে গত মঙ্গলবার নিখোঁজ হয় দক্ষিণ কোরিয়ার এক মৎস্য কর্মকর্তা। বৃহস্পতিবার দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনী জানায়, উত্তর কোরিয়ার সেনারি কর্মকর্তাকে গুলি করে হত্যা করে মরদেহ তেল দিয়ে পুড়িয়ে দিয়েছে। যদি উত্তর কোরিয়ার সরকার এক অবৈধ অনুপ্রবেশকারীকে হত্যার কথা স্বীকার করলেও মরদেহ পড়ানোর কথা অস্বীকার করেছেন। তাদের দাবি, পিয়ংইয়ং এ জলসীমা প্রবেশের পর ওই ব্যক্তি সেনা সদস্যের প্রশ্নের জবাব দিতে অস্বীকার করে পালানোর চেষ্টা করলে তাকে গুলি করা হয়। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে, ট্রাম্পের বাড়ি গেলে ময়লা কাপড় সঙ্গে নেন নেতানিয়াহু, কিন্তু কেন জেনে নিন কুৎসিত রহস্য। মধ্যপ্রাচ্যে ইহুদিবাদী দখলদার রাষ্ট্র ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু যখনই মার্কিন যুক্তরাষ্ট্রে
মধ্যপ্রাচ্যে ইহুদিবাদী দখলদার রাষ্ট্র ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু যখনই মার্কিন যুক্তরাষ্ট্রে সফরে যান, তখনই তিনি সুটকেস ভর্তি ময়লা কাপড় সঙ্গে নেন, আর সে কাপড় ধুতে হয় মার্কিন সরকারি কর্মীদেরই। দীর্ঘদিন ধরে তিনি এমনটি করে আসছেন। নেতানিয়াহুর এমন কর্মকাণ্ডে রীতিমতো হতবাক মার্কিন কর্মকর্তারা। ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলি সাংবাদিকরা গত কয়েক বছর যাবৎ বিষয়টি নিয়ে কথা বললেও এবারই প্রথম মার্কিন কর্মকর্তারা নেতানিয়াহুর এই কর্মকাণ্ড নিয়ে প্রতিক্রিয়া জানালেন। নেতানিয়াহু সরকারি সফরে যুক্তরাষ্ট্র রাষ্ট্রের প্রতিবারই মার্কিন প্রেসিডেন্টের গেস্ট হাউস ব্লেয়ার হাউসে ওঠেন, যেটি হোয়াইট হাউসের উল্টো দিকে অবস্থিত। প্রতিবারই ইসরায়েল থেকে তিনি অনেকগুলো ব্যাগ ও সুটকেস সঙ্গে করে নিয়ে আসেন, যাতে ময়লা কাপড় ভর্তি থাকে। খবরে বলা হয়, সেসব ময়লা কাপড় বিনা পয়সা মার্কিন কর্মকর্তাদের কর্মী দিয়ে ধুয়ে নেন ইসরায়েলের প্রধানমন্ত্রী।